So enjoying sunset. So hello everyone, welcome back to my channel. আজকে সানডে, তো বেরোচ্ছি একটু ঘুরতে। হঠাৎই প্ল্যান হয়েছে, আমার দুই ভাই যাচ্ছে। অ্যাকচুয়ালি আমার ভাইয়ের অনেক কটাই বন্ধু যাচ্ছে, বাইক যাচ্ছে হাইপার, অ্যান্ড এদিকে আমার আরেক ভাই যাচ্ছে উইথ হিজ এফজেড। সামনে আরেকজন ভাই রয়েছে আমার ভাইয়ের বন্ধু, ওর হর্নেট যাবে হন্ডা, হর্নেট অলরেডি আপলোড হয়ে গেছে। তো আমরা যাবো বল্লাল সেনের ডিভি, একটা হিস্টোরিক্যাল প্লেস, হট করে প্ল্যান হয়েছে। দ্যাট ইজ আওয়ার চার্চ, অ্যান্ড এদিকেও এটা পুরনো চার্চ, এটা আমাদের নক্ষত্র ভবন। নক্ষত্র ভবনের পাশ দিয়ে এখান দিয়ে বেরোবো। তো ওয়েটিং ফর ভাইয়ের দুটো ফ্রেন্ড, ওরা এখানেই আসবে, এখানে এসে তারপর একসাথে হয়ে তারপরে এখান থেকে বেরোবো। চলে এসছে ওরা। থ্যাংক গড ব্রিজের পর থেকে এই রাস্তাটা চালু হয়েছে, না হলে ওই দিকের রাস্তাটার যা অবস্থা। কিতে চলে এসেছি, এই যে সামনে থেকে বাঁদিকে ঢুকতে হবে। যারা কৃষ্ণনগর থেকে বা বহরমপুর থেকে আসছেন, মায়াপুর মোড় থেকে ঢুকবেন, এটা হচ্ছে মায়াপুর মোড়। কিছু বলে নিই ওখানে পৌঁছানোর আগে, এ ধরুন 750 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলা শাসন করত পাল বংশ। ওকে, তো তারপরে পাল বংশ শেষ রাজা গোবিন্দ পাল শাসন হারান সামন্ত সেনার হাতে, এবং তখন থেকেই সেন মানে সেনাবংশের সেনাবংশের প্রতিষ্ঠিত হয়। এই যে মন্দিরটা, শ্রীরক্ষা কালী মন্দির, তার পাশ দিয়ে দেখুন, সামন্ত সেনা কিন্তু পাল বংশের বিশ্বস্ত কর্মী ছিলেন। এরপর থেকে যাকে বিশ্বাস করবেন বুঝে শুনে করবেন। এনিওয়েজ, জোকস অ্যাপার্ট, এরপর হেমন্ত সেনা, তারপরে বিজয় সেনা 62 বছর রাজত্ব করে তার পুত্র বল্লাল সেনা রাজা হন এবং বাংলায় বিহার জুড়ে রাজত্ব শুরু করেন। এই সেনা বংশ পরবর্তীতে পাল্টাতে পাল্টাতে সেন বংশ হয়, সেই থেকে বল্লাল সেন প্রচলিত। তো সবাই রয়েছে, অয়ন সিং, অয়ন দ্য সিঙ্গার, তো এখানে একটা ছোট্ট হিস্ট্রি রয়েছে, সেই হিস্ট্রিটা দেখে নিন, বাদ বাকি আমি তো বলে দিয়েছি। ওইটা এন্ট্রি গেট, ছোটবেলায় না এই জিনিসটা দেখে খুব ভয় পেতাম, কারণ এরা গলা উঁচিয়ে চলে আসে। এই সেন বংশের বল্লাল সেনই সেন বংশের সর্বশ্রেষ্ঠ রাজা এবং তিনি বিশাল এক সাম্রাজ্য স্থাপন করেন। ওদিকে দিল্লি থেকে বাংলার শেষ পর্যন্ত সাম্রাজ্য বিস্তার করেন। এই সেন বংশই পরে রাজধানী স্থাপন করেন নদিয়া জেলার নবদ্বীপে, এখন বামনপুকুর অঞ্চলে। সো এখানে তারা একটি শিব মন্দির প্রতিষ্ঠিত করেন। পরে বক্তিয়ার খিলজি সেন বংশের ক্ষমতাচ্যুত করেন এবং এই মন্দিরটিকে ধ্বংস করে দেন। তো এটাই বল্লাল ঢিবি নামে পরিচিত। তো এখান দিয়ে না উপরে, এটা দেখছেন উপর থেকে একটু নিচে যাওয়া যায়, নিচে গিয়ে আমি দেখাচ্ছি, মানে একটুখানি এরকম সুরঙ্গ সুরঙ্গ হয়ে আছে। কয়েকবার মানে খনন কার্য চালানো হয়, প্রথমে এটিকে প্রাসাদ বলে মনে করা হলেও পরে ভালো করে খোঁড়ার পর বোঝা যায় এটি একটি শিব মন্দির। আর এই যে প্রাচীর দেওয়ালগুলো দেখছেন, এই দেওয়ালগুলো ছিল টেরাকোটার কাজ, ইঞ্চ ইট চুন বালি দিয়ে। সো এনজয়িং সানসেট। আর একটা কথা আমি জানতে পেরেছি যেটা বলে রাখি, পুরীর মন্দিরের মতো এই মন্দিরটিও পাঁচদার বিশিষ্ট স্ট্রাকচারে তৈরি হয়েছিল। শুনতে পাচ্ছেন ওই সাইডে শিয়াল ডাকছে। ঐতিহাসিকদের মতে
1200 সাল নাগাদ এই মন্দিরের পাশ দিয়েই গঙ্গা নদী বয়ে গেছিলো। এখন মানে কালের নিয়মে গতিপথ বদলে প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার দূরে চলে গেছে। শোনা যায় খোঁড়ার টাইমে বেশ কিছু মূর্তি বাসনপত্র পাওয়া যায়, 7 থেকে 8 ফুট, ভাবুন 7 থেকে 8 ফুট কিছু প্রদীপদানিও পাওয়া যায়। ভাবুন কি সুন্দরভাবে তৈরি ছিল তখনকার কাজকর্মগুলো, দেখুন একদম ইট পুরো থাকে থাকে রেখে সাজানো এখনো পর্যন্ত। আর এখনকার সব কনস্ট্রাকশন মানে একটু কিছু বছর পরই ভাঙতে শুরু করে, আর তখনকার কনস্ট্রাকশন দেখুন এখনো মানে ধ্বংস না করে দিলে এখনো তো অনেক বিল্ডিংই দাঁড়িয়ে রয়েছে আমাদের দেখার জন্য। এই মন্দিরটি একদম যে জায়গাটা দেখলেন এই জায়গাটার একদম মাঝে অবস্থিত, আর মানে চারপাশ দিয়ে হাঁটতে পারবেন, মানে সেরকম এখনো পর্যন্ত মানে ধ্বংসের এখনো পর মানে আপনারা দেখুন ধ্বংসের এই যে এই জায়গাটা দিয়ে এরকমভাবে গোল করে চারিদিক দিয়ে আপনারা হাঁটতে পারবেন, এরকম ব্যবস্থা করা ছিল। অবশ্য পেছনের দিকটা একটু ঝোড় জঙ্গল মতো হয়ে গেছে এখন। আর এই যে নলটা দেখছেন না, নলটা দিয়ে জল পড়ে মানে পুরো নিচে পড়তো, নিচে পড়েই ওই গিয়ে বাইরে গিয়ে গঙ্গার সাথে মিশে যেত। আর এই নলটার কালারও দেখছেন কালো, সাবস্ক্রাইব বাটনটার কালারও কিন্তু কালো। প্লিজ টিপে দিন ফ্রি। আপনাদের একটা প্যানারোমিক ভিউ দিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে আলটিমেটলি জায়গাটা কেমন দেখতে। ওই দিকটা হচ্ছে এন্ট্রান্স, সবাই আসছে ওই দিকটা, ওই যে সিঁড়িটা দিয়ে উঠে। মানে ওরা কত রকমভাবে সেলফি তুলবে, কত রকমভাবে ইয়ে করবে সেসবই ট্রাই করে যাচ্ছে। দেখো মানে শয়তান কাকে বলে, পুরো ইতিহাস টাচ করে দেখছি, মানে বুঝতেই পারছেন যে কী ফিলটা হচ্ছে। সব দেবো সেলফিতে ভিডিও করছিলাম, হুট করে শাটার বাটন টিপে দিয়েছে, কি করবো, ব্যাস ক্যামেরাটা নামাতে হলো আর কি করা যাবে। দাঁড়িয়ে থাকা ছবিটা কই, কেমন আসলো দেখি। সো আজকে এখান থেকে বেরোচ্ছি, আর এরকম ইতিহাসটা বেঁচে থাকুক, ইতিহাসটা চাইবো না ধ্বংস হয়ে যাক, আমাদের নেক্সট জেনারেশনও যাতে জানতে পারে আমাদের কতটা মূল্যবান জিনিসপত্র ছিল। সন্ধে হয়ে এসছে আর কিছু দেখা যাচ্ছে না, তো বাড়ি যেতেই হবে এবার। তো সামনেটা দেখছেন কালেক্টারি মোড়। সো ফাইনালি এট হোম গাইজ, তো কেমন লাগলো জানাবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দেবেন, আর অনেক জায়গাকার ভিডিও আসবে, ঘুরতে যাওয়ার, একদিনের ঘুরতে যাওয়ার, এক সপ্তাহের ঘুরতে যাওয়ার, সব জায়গাকার ভিডিও আসবে। আপনারা সাবস্ক্রাইব করুন, একটু শেয়ার করে দিন, একটু সাপোর্ট করুন। সো দ্যাটস ইট ফর টুডে গাইজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং, দিস ইজ প্রীতম বক্সি, টেক কেয়ার।